স্বাধীনতা ভুলন্ঠিত করে সরকার ভারতকে প্রভু মানছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তবে মানচিত্রের ওপর শকুনে থাবা বসতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি রাজধানীর নয়াপল্টনে বেগম খালেদা জিয়া ও সুমন ভূঁইয়া সহ কারাবন্দিদের মুক্তির দাবিতে শ্রমিক দলের মানববন্ধনে রিজভী এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন বিরোধী মত নির্যাতন ও গ্রেপ্তার করে আন্দোলন থামানো যাবে না শেখ হাসিনা বারবার ভুল করছেন ময়ূর সিংহাসন বসে সব নিয়ন্ত্রণ করতে চাইলেও তা সম্ভব নয় জনগণ সেই সিংহাসন রাস্তায় লুটিয়ে দেবে রিস্পির অভিযোগ বেঞ্জির আজিদের দুর্নীতি সহায়তা করেছেন শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা তারা লুট করে নিয়ে গেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিবের দাবি ঋণ চাইতে সরকার প্রধান চীনের কাছে যাচ্ছেন ভিক্ষার ঝুলি নিয়ে সেই চীনে যাওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অনুমতি নিতে হয়েছে ভারতের তিনি বলেন ভারতের অনাপত্তি নিয়ে চীনে যেতে হচ্ছে প্রধানমন্ত্রীকে স্বাধীনতা ভুলন্টিত করে ভারতকে প্রভু মানছে সরকার মানচিত্রের ওপর শকুনের থাবা বসতে দেওয়া হবে না